প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আবারও একটি বিশাল আকৃতির গরুর সন্ধান পেয়ে কিন্তু চলে আসছে আজকে যশোরের শার্শা থানায়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই কিন্তু রেডি এই গরু বের করার জন্য। আমরা এখন সেই গোয়ালে যাব। আচ্ছা, আপনারা সব লাঠি দড়ি টড়ি নিয়ে রেডি কেন? গরু বের করবেন? হ্যাঁ, যশোরের একটি বিশাল গরু, তার নাম রেখেছে কিন্তু কালো পাহাড়। সেই কালো পাহাড় এখন আমরা বের করতে যাব। তো এখন চলেন আমরা আস্তে আস্তে গোয়ালের দিকে যাই, যে গরুটি বের করে আপনাদের দেখাই। ভাই, আমার আবার মানে কি গরু দাবরান দেবে না তো? না 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 ভাই, ভাই এমনি শান্ত, সবাই সাবধানে বের করেন, কিন্তু এমনি শান্ত আছে ভাই। ভাই সাবধানে দেখেন, আস্তে আস্তে বাইর করেন। ভাই সাবধানে, আস্তে আস্তে এক জায়গায় বাঁধেন। এক জায়গায় বাঁধার পরে আপনার সাথে একটু কথা বলি, কেমন দামে বিক্রি করবেন, কি বিষয় আসে। সাবধানে সাবধানে, এই জায়গায় বাঁধেন, এক জায়গায় বাঁধেন। আসলেই পাহাড়ের মতো কালো পাহাড়, তা আসলেই পাহাড়ের মতো দেখতে। ভাই একটু পানি মারেন মাথায়, দেখেন একটু ঠান্ডা হয় কিনা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ভালো করে বাঁধেন, এই জায়গায় ভালো করে বাঁধেন। দর্শক, কুরবানি আসলেই দেখা যায় সে হাতির মতো বড় বড় গরু। তা আজকে যশোরে আরেকটি গরুর সন্ধান পেয়ে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন গরুর নাম হচ্ছে কালো পাহাড়। তা আসলেই কালো পাহাড়, দেখেন কি বড় আকৃতির একটি গরু। আমরা চলে আসছি, এই গরুটা কেমন দামে বিক্রি করবে, কি বিষয় আসে, কত মন মাংস হবে এই গরুটার, সব কিছুই কিন্তু আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। এই যে গরুর মালিক যে কামাল ভাই আছে, ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে আমারে ফোন করে বলছিলেন যে আপনার একটা কালো পাহাড় গরু আছে, তা আসলেই তো দেখছি মানে বিশাল আকৃতির একটি গরু। জি ভাই। তো এখন এই গরুটা মানে কেমন মাংস হবে, আপনারা কি ধারণা করছেন? এটা আমরা এখানকার স্থানীয় কষাই আসছিল, আমাদের টার্গেট দিয়েছে 21-22 মন আছে আর কি, মানে বেশি নিছে না উপরে আর কি, 21-22 মন। 22 মন? জি জি, আনুমানিক আর কি লাইভ ওয়েট 22 মন। 22 মন মানে ওই যে অনেকে দেয়া আছে 22 মন হয়, 28 মন 30 মন বলে, আমরা সেটা না, মানে ফিক্সড যেটাই আছে সেটাই বলছি। তো এত বড় একটা গরু এই যে এইভাবে শান্তভাবে দাঁড়ায় আছে, এটা আসলে আমি খুব যত্ন করে পুষি। আর আমাদের অনেক গরু আছে যে অনেক সময় যে মানুষের গুতা দেয় বা বিভিন্ন ধরনের মানুষের উপরে হামলা করে। আসলে এত বড় একটা গরু, হ্যাঁ হাতির মতন, তারপরেও এর আসলে পিঠে উঠে যদি বসে থাকি আমার তাও মনে হয় না যে নড়বে, হাতির মতন যে পিঠে উঠে যাবে, হাতির পেতে। আসলেই তো মানে যেহেতু গরুটা কালো, দর্শক দেখতে পাচ্ছেন, আসলে যদি পাশ দিয়ে একটা হাতি হেঁটে যায় আর এই গরুটা যায়, তা মনে করেন এটা পিছন থেকে দেখে আর কি মনে হবে না একটা হাতিই দেখছি। তো গরুটা এই যে সামনের কুরবানি ঈদে বিক্রি করবে ভাই, সেই জন্য কিন্তু আমাকে খবর দিয়ে নিয়ে আসছে যে একটু প্রচার করার জন্য, যে ভিডিওর মাধ্যমে যদি কারো আগ্রহ থাকে গরু কিনার, কিংবা এরকম বড় একটা গরু, শান্ত সভ্য একটি গরু যদি কেউ কিনতে চান, তাহলে এই গরুটা আপনারা দেখতে পারেন। তো ভাইয়ের সাথে আমি কথা বলছি। ভাই জি বলেন, বললেন যে 22 মন মতো মাংস হবে এই গরুটার। তো আমরা এর আগে আরও কয়েকটা গরুর ভিডিও করছি, এর থেকে ছোটো গরুও তারা কিন্তু এর চাইতে বেশি মাংসের দাবি করছে। জি জি জি। কিন্তু আপনি যে 22 মন বলছেন, আমার মনে হয় এই গরুতে আপনি লিগালটাই বলছেন 22 মন ওভার হবে। ওভার হবে মানে 22 প্লাস আছে আর কি, তারপর আমরা টার্গেট কম রাখাই ভালো। হ্যাঁ, এখন আপনার এই গরু অনেকেই আমাদের এই ভিডিও দেখে আপনার গরু কেনার জন্য যদি আগ্রহ থাকে, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তা আপনি এই গরুটা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন, সেটা কি মানে? আসলে দামটা কি আমরা টার্গেট ওই 12-13 লাখ, সেখানে দেখা যাচ্ছে আলোচনা তো অবশ্যই কেউ যদি নিতে ইচ্ছুক হয়, আলোচনা সাপেক্ষে যেটা আসে আর কি, যে দাম চাইলে যে গ্রাহকরা দেবে, বা আমি বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন বড় বড় ফার্মে যারা আছে, হ্যাঁ তারাও যদি নিয়ে এটা পুষতে চায়, এখনও পুষতে পারে। এটার বয়স কিন্তু বেশি না আসলে ভাই, 2.5 বছর বয়স, ঠিক আছে, মোটে 2.5 বছরে এত বড়। আমরা কিছুদিন আগে 4 দাঁতে উঠছে আর কি, মোটে 2 দাঁত ভেঙে 4 দাঁতে গিয়ে পৌঁছাইছে। যে আমরা যে গতদিন যে ভিডিওটা আপলোড দিছি দর্শক, সেই গরুটার কিন্তু বয়স ছিল 4 বছর। তো 4 বছর বয়সের গরু আর এটা হল নাকি মাত্র 2.5 বছর বয়স। 2.5 বছর বয়সে যে এত বড় একটা মানে গরু হয়েছে, আসলে কিন্তু বিষয়টা অবাক করার মতো। তো এখন আপনি তো চাইলে এটা আরও 1 বছর মানে পুষতে পারতেন।
এখন আমার এখানে একটু আমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলায় থাকি, তো আসলে আমার সেই ব্যবস্থাটাই নাই যে আমি আরও এক দুই বছর পুষবো। পুষলে পুষতে পারি, কিন্তু দেখভালের লোক নাই, আমি থাকি না, অনেক সময় এটা দেখাশোনা একটু ঝামেলা হচ্ছে। লম্বা একবার মাপ দিছিলাম আপনার হচ্ছে 120 ইঞ্চিরও বেশি আর কি, যেটা ওখান থেকে এই মাথা পর্যন্ত 120 ইঞ্চির বেশি, মানে ফিতা যতটুকু আছে তার থেকেও বেশি, একটা ফিতা যতটুকু থাকে তার থেকেও বেশি এমন একটা অবস্থা। দর্শক দেখতেই পাচ্ছেন, আপনাদের মানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গরুটার যে দেহের আকৃতি দেখতে পাচ্ছেন ভাই, কিন্তু এটা বিক্রি করার তার ইচ্ছা আছে। আর যে মানে এটার যে ওয়েট বললো যে 22 মন মতো হবে, কিন্তু অন্য অন্য যারা আছে অনেকেই কিন্তু তারা অনেক হাই বলে, অনেক কিছু বাড়াই বলে, কিন্তু আসলে কিন্তু সেরকম কিছু না। আর দামের দিক তো আপনাকে আপনাদেরকে আর কি বলছে যে কত বললেন ভাই, 12 লাখের একটা, 12-13 লাখ, 12-13 লাখ বলছে আর কি আনুমানিক আপনারা দামাদামি করতে পারেন এখানে। কিন্তু অনেকেই আপনার 15 লাখ 20 লাখ এরকম বলে বসে থাকে, কিন্তু আসলে কিন্তু না, এই গরুটা বেচার ইচ্ছা আছে। আর গরুটা একেবারেই সুস্থ সবল একটি গরু। দেখেন অনেক গরু আছে মাংসের ভারে কিংবা অখাদ্য খাওয়ায় অনেক কিছু মনে করেন যে অনেক বেকায়দা হয়ে যায়, চলতে ফিরতে পারে না, কিন্তু এই গরুটা একেবারেই সুস্থ সবল। তো আপনারা এই গরুটার বিষয়ে যদি জানতে চান তাহলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আর তারপরও ভাই একবার ঠিকানাটা বলে দিচ্ছে, মোবাইল নাম্বারটাও বলে দিচ্ছে, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখতে আসতে পারেন এবং এখানে এসে দামাদামি করে এই গরুটি কিনে নিয়ে যাইতে পারেন। ভাই আপনার নাম্বারটা এবং আপনার ঠিকানাটা বলে দেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম, আমি যশোর জেলার সারসা থানার ডিহি ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রিক নৈহাটি গ্রামে আমার এই গরুটি যোগাযোগ করলে পাবেন। আমার নাম্বারটি 01711940485, আবারও বলি 01711940485। দর্শক এই যে নাম্বারটি বললো ভাই, এই নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা ভালোভাবে এসে দেখে বুঝে দামাদামি করে এই গরুটি যদি নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই এসে দামাদামি করে বুঝে শুনে দেখে নিয়ে যাইতে পারবেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।